আমি যখন জাপান ছাড়ি, আমার ছোট মেয়ে সোনিয়ার বয়স ছিল মাত্র 6। এখন ছোট মা সোনিয়ার বয়স 9, 3 বছর কোনো দেখা নাই, বড় হয়ে গেছে, তাই না? খুব সম্ভব। আর তো আমার পিঠে 6 বছর বয়সের মতো উঠবে না, আমার কাঁধে উঠে বসবে না, বড় হয়ে গেছে তো। তবে জানেন, জাপানে অনেক বাবারা আছেন, তারা তাদের বাচ্চাদেরকে 9 ছাড়িয়ে, 10 ছাড়িয়ে, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 বছর পার হয়ে গেলেও আজীবন আর দেখতে পাননি, ছবিই নাই, জানেই না বাচ্চা কেমন। আমেরিকার এক বাবা জেফ্রি মোর হাউস তার পুত্র সন্তানের সাথে তোলা ছবি, বাচ্চাটির মা জাপানি। 12 বছর পর একই বাবা বাচ্চাটিকে খুঁজেই যাচ্ছেন, তবে আজ পর্যন্ত একবারও দেখা হয়নি। তিনি চিরতরে তার সন্তানকে জাপানে হারিয়ে ফেলেছেন। আমেরিকার এই বাবার তুলনায় আমি তো অনেক সৌভাগ্যবান, তাই না? কেননা আমার সাথে লায়লা আছে। জাপানের কালো পারিবারিক আইন আছে, উনিশ ধারায় বাবাকে সম্পূর্ণ বাচ্চা জীবন থেকে মুছে দেওয়া হয়েছে। তবে আমি আমাকে সৌভাগ্যবান মনে করি, কেননা আমি ছোট মা সোনিয়ার 9 বছরের বয়সের ছবি ফেসবুকে আমার আপনারাই একজন আমাকে পাঠিয়েছিলেন, খুব সম্ভব মায়ের পক্ষ থেকে কোথাও আপলোড করেছিলেন, আমি সঠিক জানি না। আপনাদের সহায়তায় আমি আমার বাচ্চাটাকে দেখতে পেলাম। আমি কি জাপান থাকলে আমার বাচ্চাটাকে আদৌ দেখতে পেতাম, নাকি অন্য যা বিদেশি বাবা ছিল তাদের যে ভাগ্যে দুর্ভাগ্য হয়েছিল, আমারও সেই দুর্ভাগ্যই হতো? সেটা আপনারাই ভালো বিচার করবেন। তবে একটা জিনিস আমি সবসময় করেছি, আমি আমার বাচ্চাদেরকে সবসময় বুঝিয়েছি বাবা কেমন মানুষ, তাদের দাদা দাদি কেমন মানুষ, অর্থাৎ আমার মা বাবা কেমন মানুষ। কেননা তাদের দাদা দাদি কেমন, তাদের বাবা কেমন, মাও কেমন, তার উপর ভিত্তি করেই তারা হয়তো বড় হবে, তাই না? বলেন, আপনাদেরও তো মা বাবা আছেন, দাদা দাদি আছেন, ছেলে মেয়ে আছেন, তোমাদের বয়স কম হলে তোমরা এখন হয়তো বিয়ে করেনি অনেকে, পরিবার তো সবারই আছে। এবং আমি যে আমার বাচ্চাদেরকে সূক্ষ্মভাবে বুঝাতে পেরেছি, এবং লায়লা আমার সাথে আছে এখন, সে দাদুর সাথে দেখা হলেই চট করে বুঝে যায় কীভাবে দাদুকে হ্যান্ডেল করতে হবে, কী বললে দাদু কোথায় চাবিটা ঠিক মতো ঘুরবে, দাদু আশ্চর্য তুমি এত কিছু জানো আমার সম্বন্ধে। সে দাদুকে বলে তুমি হাঁটবে রোজ, তুমি না হাঁটলে হবে না। দাদু লায়লাকে এখনও সুরা শিখায়, বাংলা শিখায়, আবার বুঝাতে না পারলে সব চাট গায়ে ভেসে বের হয়ে যায়, আমার মার মা তো চিটাগাং গ্রামের বাড়ি। এবং আমি বিশেষ করে আমার বাচ্চাদেরকে শিখেছিলাম একটা জিনিস, যে বাস্তবতা কী, রিয়ালিটি কী, এটাই সত্যি, বাবা কোন দেশের, মা কোন দেশের, ওরা কেমন, আমি কেমন, যেন ওরা নিজে সিদ্ধান্ত নিজে তার জীবনে এগিয়ে যেতে পারে। যদিও জাসমিন আমার সাথে এখন থাকে না, এবং ছোট মা সোনিয়াকে আমি 3 বছর দেখিনি, আমি আশা করি আমার বড় মেয়ে জাসমিন আর ছোট মা সোনিয়া একটু হলেও মনে রেখেছে বাবার দেওয়া শিক্ষাগুলো, কেননা সেই শিক্ষাগুলোর উপর ভিত্তি করেই আমরা ব্রিম স্কুল, বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল খুলছি। আমাদের প্রধান শিক্ষক শাকিলা ম্যাডামই চালান, উনি সব আমার বইগুলো ব্যবহার করেন বলে আমি খুব কৃতজ্ঞ ওনার কাছে। আপনারা আসবেন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আমি থাকবো। শিশু পার্টি হচ্ছে প্রতি বৃহস্পতিবার, অবশ্যই আসবে। ছোট মন ভালো যে মন পরিবার সে আমরা মন।